জল অর্থাৎ জীবন, অথচ খোয়াই পদ্মবিল ব্লকের এডিসি ভিলেজের ডঙ্গরবাড়ি এলাকাবাসীরা সেই জীবন থেকে বঞ্চিত। গ্রাম জুড়ে পানীয় জলের তীব্র সংকট, স্থানীয় ব্লকে অভিযোগ জানালেও জলের কোনো সুবন্দোবস্ত হয়নি বলে জানান গ্রামবাসীরা। কাঁচা কুয়োর নোংরা জলই একমাত্র ভরসা। পদ্মবিল ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম মেলকাবাড়ি। গ্রামের এই এলাকা মুন্ডা বস্তি। বস্তিতে থাকা মানুষ জানিয়েছে, একবেলা অন্ন ছাড়া কাটানো গেলেও জল ছাড়া এক মুহূর্ত বাঁচা কষ্টকর। তাদের বস্তিতে পানীয় জলের কোনো সরকারি ব্যবস্থা নেই। এ বিষয়ে ব্লকে জানানো হলে প্রতিদিন গাড়িতে করে পানীয় জল দেবার আশ্বাস দেয়। সেই মোতাবেক একদিন বা দুদিন জল দেওয়ার পরই তা বন্ধ হয়ে যায়, ফলে কাঁচা কুয়োর জল নোংরা জলই পানীয় জল হিসেবে ব্যবহার করতে হয় বলে জানান গ্রামবাসীরা। গাড়ি দিয়ে ওখানে আর দুই তিন দিনের পরে পরে না গাড়ি দিয়ে জল আইনে দেয় আমরার। আচ্ছা, আমরা সব আমরার এখানে সব সময় আইনে দেয় না। সাপ্লাই সাপ্লাই কই আইয়ে না যে ফুইলা ফুইলা সময় সাপ্লাই আইছিল, ওখানে তো আইয়ে না সাপ্লাই। কত বছর ধরে জল আইনা? আরে বাবা, হইছে 6-7 মাস হয়ে গেছে মনে হয়, আইয়ে না। আমরা তো জলে এই কুয়ার জল খাই একদম গুলা, এটা জল খাইতে আসে। এটাই শেষ কথা নয়, গ্রামবাসীরা জানান কুয়ো সবার বাড়িতে নেই। যার বাড়িতে আছে সে বাড়ির মালিক জল আনতে গেলে তারাও রোজ জল আনতে বারণ করে, ফলে অনেক সময় কাকুতি মিনতি ফলে কুয়োর জল মেলে, অন্যথায় তাও জোটে না। আর কিছু করা যায় না, জল নাই পাওয়া যায় এখানে, কিছু নাই। একটা জায়গাতে কুয়াতে এখন যদি যেতে গেলে কুয়াতে যদি চিনে গেলে আমরা কুয়াত আয় না, আমরা কুয়াত না আমরা এখন ওই হেঁতে নতুন মেরাকা বাড়ি, এই পুরান মেরাকা বাড়িতে হেঁতে খাই। লজ্জার ব্যাপার আর কি স্যার, হ্যাঁ কুয়ার জল। বামামুলের পতন ঘটে শুরু হয়েছে রাম জমানার। এই জমানায়ও কি মেলকাবাড়ি এডিসি ভিলেজের মুন্ডা বস্তিদের জলের সংকট ঘুচবে নাকি একই হাল চলতে থাকবে, সেটাই বুঝে উঠতে পারছে না মেলকাবাড়ির গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।